নমস্কার, সকল উৎপল শেরওয়ার চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটা বেশ আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফর, সিন্স এবং ফ্রম। এই তিনটে ওয়ার্ডের বেসিক ডিফারেন্সটা কি, ইউজের ক্ষেত্রে পার্থক্যটা কোথায়। দেখো, আমি অলরেডি প্রিপোজিশনের যখন ব্যবহার নিয়ে আলোচনা করেছি, সেখানে ফর, সিন্স এবং ফ্রমের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা এই তিনটে ব্যবহারের মধ্যে ডিফারেন্সটা কি, কোন ক্ষেত্রে আমরা ফর, কোন ক্ষেত্রে আমরা সিন্স আর কোন ক্ষেত্রে ফ্রম ব্যবহার করবো, তা নিয়ে ডিটেলস আলোচনা করবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, প্রথমে আলোচনা করবো ফরের ব্যবহার নিয়ে। আমি কিন্তু আগেই বলেছি আমি ফরের ডিটেলস ব্যবহার নিয়ে আলোচনা করবো না, কারণ আমি অলরেডি প্রিপোজিশনের ব্যবহারের উপর ভিডিও আপলোড করেছি, সেখানে প্রত্যেকটা প্রিপোজিশনের আলাদা আলাদা ভাবে ব্যবহার দেখিয়ে দিয়েছি। আমি শুধু এই তিনটে প্রিপোজিশনের ব্যবহারের যে পার্থক্য, সেই পার্থক্য গুলো নিয়ে আলোচনা করবো। দেখো, ফর কোথায় ব্যবহার করবো, ফর হচ্ছে ডিউরেশন বা পিরিয়ড অফ টাইম, খুব ভালো করে মনে রাখতে হবে, পিরিয়ড অফ টাইম বোঝানোর জন্য ফর ব্যবহার করা হয়। যে ডিউরেশন, ব্যক্তি, সময়কাল, যে একটা নির্দিষ্ট সময়কাল বোঝাতে আমরা ফর ওয়ার্ডটা ব্যবহার করি, যাতে সিন্স এর সঙ্গে আমাদের গন্ডগোল না হয়। যেটা ডিউরেশন, সময়কাল বোঝাবে বা পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট সময়সীমা বোঝাতে আমরা ফর প্রিপোজিশনটা ব্যবহার করি। যেমন ধরো, হি ওয়ার্ক there for 4 years. কি বললাম, he worked there, সে সেখানে কাজ করেছিল for 4 years, 4 বছর ধরে। দেখো, এই 4টে বছর একটা ডিউরেশন বা পিরিয়ড অফ টাইম বলে দিলাম, যে 4 বছর ধরে সে সেখানে কাজ করেছিল, তাই আমরা for প্রিপোজিশনটাকে ব্যবহার করলাম। বা ধরো, আর একটু উদাহরণ দিচ্ছি, it has been raining for 2 hours. কি বললাম, it has been raining for 2 hours, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। যে সময়সীমা বলে দিচ্ছি যে 2 ঘন্টা ধরে বৃষ্টি চলছে, তাই আমরা ফর ব্যবহার করলাম। বা ধরো, they had been playing for an hour. কি বললাম, দে হ্যাড বিন প্লেইং, তারা খেলিতেছিল ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে। তাহলে এখানে তো কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা, একটা পিরিয়ড অফ টাইম বা ডিউরেশনটা বলে দিলাম, যে 1 ঘন্টা ধরে খেলছিল বা এটা 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল বা 4 বছর ধরে সেখানে কাজ করেছিল। তাহলে যখন ডিউরেশন অফ টাইম বা পিরিয়ড অফ টাইম বোঝাবো, সেক্ষেত্রে আমরা ফর প্রিপোজিশনটাকে ব্যবহার করব। এটা হচ্ছে ফরের ব্যবহার। দেখো, আমি আবারও বলছি ফরের আরো ব্যবহার আছে, সেগুলো নিয়ে ভিডিও আপলোড করেছি, কিন্তু আমি ডিফারেন্স গুলো দেখানোর জন্য, যে যাতে ফরের সঙ্গে সিন্স বা ফ্রমের গন্ডগোল না হয়, তাই আজকের এই ভিডিওটা। দেখো, এবার সিন্স কোথায় ব্যবহার করবো। সিন্স হচ্ছে যখন পয়েন্ট অফ টাইম বোঝাবো, যে পয়েন্ট অফ টাইম, যে আগের কোনো একটা সময় কাজটা শুরু হয়েছে এবং সেটা কিছু সময় ধরে চলছে, সেই সময় থেকে কাজটা কন্টিনিউ হচ্ছে বা চলিতেছিল, বোঝালে আমরা কিন্তু সিন্স ওয়ার্ডটা বা সিন্স প্রিপোজিশনটা ব্যবহার করবো। আবার বলছি, যখন কোন একটা পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময় বলে দেবো, যে 8টা থেকে বৃষ্টি হচ্ছিল, 10টা থেকে সে পড়ছিল, যখন এরকম নির্দিষ্ট একটা পয়েন্ট বলে দেবো সময়ের, সেক্ষেত্রে আমরা সিন্স প্রিপোজিশনটা ব্যবহার করি। যেমন ধরো, রাহুল হ্যাজ বিন ওয়াচিং টিভি সিন্স 5 PM. কি বললাম, রাহুল হ্যাজ বিন ওয়াচিং টিভি, রাহুল টিভি দেখছে সিন্স 5 PM, 5টা থেকে। দেখো, একদম পয়েন্ট অফ টাইমটা বলে দিচ্ছি, যে 5টা থেকে, নির্দিষ্ট সময়টা বলে দিচ্ছি, যে 2 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে নয়। 1 ঘন্টা ধরে যদি বলতাম, সেটা সকাল 5টা হতে পারে, বিকাল 5টা হতে পারে, কিন্তু যখন আমি 5 PM বলে দিলাম, বিকাল 5টা থেকে রাহুল টিভি দেখছে। তাহলে যে পয়েন্ট অফ টাইম, যে একটা নির্দিষ্ট সময় কাজটা শুরু হয়েছে এবং সে কাজটা কন্টিনিউ হচ্ছে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। বা ধরো, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। কি বললাম, ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দেখো, একদম নির্দিষ্ট পয়েন্ট বলে দিচ্ছি, সকাল, যে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে নয়, সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
তাহলে যখন আমরা এরকম একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম কে বলে দেবো, সেক্ষেত্রে সিন্স প্রিপোজিশনটা ব্যবহার করব। মানে ধরো দে হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 2022, হ্যাভ বিন লিভিং হেয়ার, তারা এখানে বসবাস করছে সিন্স 2022, যে 2022 খ্রিস্টাব্দ থেকে। তাহলে দেখো এখানে এখন তারা বসবাস করছে, কাজটা কন্টিনিউ হচ্ছে, বোঝাতে আমরা সিন্স ব্যবহার করলাম এবং একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমকে বলে দিলাম যে 2022 সাল থেকে এখানে তারা বসবাস করছে। তাহলে সিন্স কখন ব্যবহার করব, যখন একটা কাজ নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে শুরু হয়ে কন্টিনিউ হবে। আবার বলছি, যখন কোন একটা কাজ নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে শুরু হয়ে কন্টিনিউ হবে, সেক্ষেত্রে আমরা সিন্স প্রিপোজিশনটাকে ব্যবহার করব। অবশ্যই পয়েন্ট অফ টাইমটা মেনশন করা থাকবে। সিন্সের ক্ষেত্রে কিন্তু আনফিনিশড অ্যাকশন, মানে কাজটা শেষ হয়নি, কন্টিনিউ বলছি, সেই জন্য সিন্স। দেখো এবারে ফ্রম, ফ্রমটা কোথায় ব্যবহার হবে, যে ফ্রমের ব্যবহার উপর ভিডিও আপলোড করেছি, কিন্তু সিন্সের সঙ্গে ফ্রমের তফাৎটা কি? দেখো সিন্সের ক্ষেত্রে কি বললাম, একটা আনফিনিশড অ্যাকশন, মানে কাজটা কন্টিনিউ চলছে। ফ্রমের ক্ষেত্রে কিন্তু একটা কাজ যেটা একটা নির্দিষ্ট সময় শুরু হবে সেটাকে বোঝাবে, এবং কমপ্লিট অ্যাকশন, কাজটা সম্পূর্ণ। সিন্সটা যেমন আনফিনিশড অ্যাকশন, ফ্রমটা কিন্তু কমপ্লিট অ্যাকশন, যে একটা কাজ যে সময় শুরু হচ্ছে নির্দিষ্ট করে সেই সময়টাকে বোঝাবে, এবং অ্যাকশনটা অবশ্যই কমপ্লিট অ্যাকশন, সেটার ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করি। যেমন ধরো আই হ্যাভ ওয়ার্কড ইন মুম্বাই ফ্রম জানুয়ারি টু এপ্রিল। কি বললাম, আই হ্যাভ ওয়ার্কড ইন মুম্বাই, আমি মুম্বাই কাজ করেছি। দেখো ফ্রম জানুয়ারি, এই যো একটা কোন কাজ স্টার্টিং পয়েন্ট, ফ্রম জানুয়ারি, জানুয়ারি থেকে এপ্রিল অবধি, তাহলে শুরুটা হচ্ছে কখন, জানুয়ারিতে। তাহলে কোন কাজ শুরুর সময়টা বোঝাতে আমরা ফ্রম ব্যবহার করি। এবং দেখো কমপ্লিট অ্যাকশন, কাজটা কিন্তু পরিপূর্ণ, যে কন্টিনিউ নয়, আমি কাজ করেছি মুম্বাইতে জানুয়ারি থেকে এপ্রিল অবধি। বা আই হ্যাড এ মিটিং ফ্রম 4 PM। দেখো কি বললাম, আই হ্যাড এ মিটিং, আমার একটা মিটিং ছিল ফ্রম 4 PM, বিকাল 4টা থেকে। তাহলে এখানে তো স্টার্টিং পয়েন্ট, যে 4টা থেকে মিটিংটা শুরু হয়েছিল সেটা বোঝাতে আমরা ফ্রম ব্যবহার করলাম। তাহলে কোনো কাজ যেটা শুরুর সময়টাকে বোঝাবে এবং কমপ্লিট অ্যাকশন, সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। আরেকটা ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করি, সেটা হচ্ছে থেকে বা হইতে বোঝাতে। যেমন ধরো হি ইজ কামিং হোম ফ্রম স্কুল, দেখি হি ইজ কামিং হোম ফ্রম স্কুল, যে সে স্কুল থেকে বাড়ি আসছে। তাহলে এখানে সে স্কুল থেকে বাড়ি আসছে, যে হইতে বা থেকে বোঝাতে আমরা ফ্রম ব্যবহার করছি। দা নিউ ট্রেন উইল স্টার্ট ইটস জার্নি ফ্রম টুমরো। কি বললাম, যে দ্য নিউ ট্রেন, নতুন ট্রেনটা উইল স্টার্ট ইটস জার্নি, এর যাত্রা শুরু করবে ফ্রম টুমরো, আগামীকাল থেকে। তাহলে এখানে তো কিন্তু হইতে বা থেকে বোঝাতে আমরা ফ্রম ব্যবহার করলাম। তাহলে ফ্রমের এই দুটো হলো মেন ব্যবহার, যেগুলো ফর বা সিন্সের থেকে ডিফারেন্স। তাহলে আমরা আজকের ভিডিওতে ফর, সিন্স এবং ফ্রম এই তিনটে ওয়ার্ডের কি ডিফারেন্স ব্যবহারের ক্ষেত্রে, তা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। আর আমি ফর, সিন্স, ফ্রম বা আরো অন্যান্য যে প্রিপোজিশন গুলো আছে তাদের ব্যবহার নিয়ে অলরেডি ডিটেলসে ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।